অনেক আগে আর কি তো ওই মানত আমার মনে হচ্ছে যে আমি পূরণ করে ফেলেছি কিন্তু আবার মনে হচ্ছে করেছি কি করে না ওইটা নিয়ে আরেকটু একটু মানে এখন কি মানত করেছিলাম ওইটাও আমার ভালো করে মনে নাই তো ওইটা একটু জানাবেন ধন্যবাদ আপনাকে আপনার মূল বিষয় হলো কনফিউশন বসবাস আল্লাহর সাথে ওয়াদা করেছেন পালন করেছেন কিনা মানত করেছিলেন একবার মনে হচ্ছে মানত পূরণ করেছি আবার মনে হচ্ছে করিনি এ আপনার অবস্থা কি করবেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর একটা মানে ভয়ানক ব্যাধি আপনাকে আক্রান্ত করেছে আল্লাহ আবুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহ তাহলে আপনাকে এ ব্যাধি এই সমস্যা থেকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করুন এবং আল্লাহাবুল আলমীর সুস্থতা দান করুন এরপরে যেই মাস এলাটি আপনি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে ওয়াদা আল্লাহ রাব্বুল আলমীর সাথে করেছেন কি করেন নেই এ নিয়ে যদি কনফিউশন হয় তাহলে ওয়াদা করেন নেই এটাই ধরে নিতে হবে ওয়াদা করেন নাই এটাই ধরে নিতে হবে তাহলে আমি ক্লিয়ার করলাম যে যদি কোনো ব্যক্তি কনফিউশনে পড়ে যায় যে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি কি করি নেই তাহলে আমি ধরে নিব যে আমি ওয়াদা করি নেই এটা হলো সহি কথা দুই নম্বর বিষয় হচ্ছে এর সাথে আপনি যুক্ত করে দিয়েছেন পরে মান্যতের যে মান্যতা আমি করেছিলাম কিন্তু মান্যটা পূরণ করেছি কি করে নেই এ নিয়ে আপনার সন্দেহ তৈরি হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে আপনি মানটা পূরণ করেছেন আবার মনে হচ্ছে যে করেন নেই সেক্ষেত্রে করেছেন ধরে নেবেন ধরে নেবেন যে মানবটা কী করেছেন পূর্ণ করেছেন যেহেতু ইয়াকি হচ্ছে মানত পূর্ণ পূর্ণ করেছেন তাই এর উপর ভিত্তি করে আপনি বিধান করবেন যে আমি মানত পূরণ করে দিয়েছি এক্ষেত্রে যখনই কোনো ওয়াসওয়াসা আসবে তখনই মানে ধৃঢ়পত্যের দিকটাকে অগ্রাধিকার দেবেন আর সংশয়টাকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান উপাখ্যান করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনি এই ওয়াশপাশার ভেদি থেকে নিজেকে বের করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ